আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু ম্যাম সিস্টার্স ফিফথ ব্লগ। আজকে আমরা এসেছি ওয়ান অফ দ্য ফেমাস শেফের রেস্টুরেন্টে, আর সেটা হলো নুসরাত রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টে খাওয়ার অভিজ্ঞতা এবং তাদের পরিবেশনে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিতরে চলে যাই। প্রথমে ভিতরে ঢুকতে যেটা হয়, এই সিচুয়েশনে প্রত্যেকের টেম্পারেচার চেক করা হলো। Instead of you order everything individual, we highly recommend you to order different type of steak for center of the table, and you all share that. Our all the steaks, domestic, American, both level like this. আমাদের ড্রিঙ্কসগুলো চলে এসেছে। আমার মেয়ে নিয়েছে কোক, আর আমরা নিয়েছিলাম লেমোনেড। আর যদি নর্মাল পানি নেন তার সাথে, সেক্ষেত্রে কোনো চার্জ নাই, কিন্তু স্পার্কলিং ওয়াটারটা নিলে অল্প কিছু চার্জ করে। এটা হলো বিফ সুশি। আমরা নিয়েছিলাম দুইটা প্লেট আমাদের ছজনের জন্য, একটার মধ্যে তিনটা করে আসে। ওয়াসাবিটা ভিতরে দেয়া, শুধু জিঞ্জারটা সাইডে দিয়ে দিয়েছে, আর উপরে এগুলি হচ্ছে ফ্রাইড পটেটো। আমাদের স্টেক চলে এসেছে। এটা হচ্ছে টোম্যাটো স্টেক, আর এটা হচ্ছে হালাল। ওরা আমাদেরকে ওদের যে সার্টিফিকেট সেটাও দেখাতে চেয়েছে। স্টেকটা ভীষণ মজা ছিল, ওর কাটিং স্কিলটা একেবারে ডিফারেন্ট। মানে যেভাবে নুসরাত কাটে ঠিক সেই রকম স্টাইলেই তারা করে। আর নুসরাতে আরেকটা নাম হচ্ছে সলবে, যেভাবে সে সলটা দেয় তার জন্য সে ফেমাস। আমরা দুটো নিয়েছিলাম, আর একটাতে তিনজন খেতে পারে, সেজন্য আমরা ছজনের জন্য দুটো নিয়েছিলাম। আমরা আমাদের স্টেকটিকে নিয়েছিলাম মিডিয়াম করে, সেজন্য ভিতরে একটু পিন। আমার সাথে কিছুক্ষণ তারা যোগ করলো স্টেক নিয়ে, স্টেকটা নিয়ে সে একটু সামনে ধরলো যেহেতু আমি ভিডিও করছিলাম। বেশ ফ্রেন্ডলি ছিল প্রত্যেকেই। আর সালাদ আমাদের নিজেকে নিতে হয়নি, তারা আমাদেরকে সার্ভ করেছে। আমার মেয়ে সালাদ খায় না, তো আমরা তার জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম। আমরা দুটো ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম ছজনের জন্য। এখন আমাকে সালাডটা দিচ্ছে, এবং সালাডটা বেশ মজা ছিল, ফ্রুটস, নাট, ভেজিটেবল সব কিছু মিলিয়ে। সাথে তারা বোনগুলো যেতে দিয়ে গিয়েছে, তো আমি আমার ভাতিজা চিন্তা করলাম যে আমরা খেয়েই ফেলি। তো আমার হাজব্যান্ড একটু লাজুক প্রকৃতির মানুষ, সে বললো আল্লাহ তোমরা খাবে। আমি বলছি আরে দিয়ে যখন গিয়েছে খেয়েই নেই। তো সে ওইভাবে খেলো, আমিও খেলাম। ভিতরে একটু বেশি পিন হয়ে গিয়েছিল, তো মজা ছিল কিন্তু বেশ। পাশে আমার ভাই বসা, আমার মেয়ে একটু ভয় পেয়ে গিয়েছিলো, এটা তার সামনে করেছে, সে হয়তো প্রস্তুত ছিল না, বাট জিনিসটা খুব সুন্দর ছিল, দেখতে ভালো লেগেছে। আমাদের ল্যাম্প চপটা চলে এসেছে। আমরা একটা ল্যাম্প চপ অর্ডার করেছিলাম ছজনের জন্য। ল্যাম্প চপটার কথা বলবো যে আহামরি তেমন কিছু আমার কাছে লাগেনি, ভালো ছিল, কিন্তু মানে ওই রকম বলবো ওয়াও লেভেলের লাগেনি। আর যেহেতু শেফের অরিজিনাল হচ্ছে টার্কি, ল্যাম্প চপটা তো তাদের মেনুতে থাকাটা হয়তো একটু স্বাভাবিকই আর কি। একটা ল্যাম্প চপ যদি অর্ডার করেন, আর এই ল্যাম্প চপের পিস হবে হচ্ছে 7 থেকে 8 টুকরা। আর এই ল্যাম্প চপ আমরা বলেছিলাম মিডিয়াম করে কুক করতে। তারপরে এলো আমাদের টার্কিশটি। এটা আসলে কমপ্লিমেন্টারি ছিল আমাদের জন্য, যেহেতু ফার্স্ট টাইম। ও আমাদেরকে যখন জিজ্ঞেস করলো যে ফার্স্ট টাইম কিনা বা কোনো স্পেশাল অকেশনে আমরা গিয়েছি কিনা, তো আমরা বললাম যে না, জাস্ট আমরা এমনি খেতে এসেছি। তো তখন আমি বললাম যে হচ্ছে স্পেশাল যদি অকেশনে তোমরা কোনো কিছু দাও, স্পেশাল কিছু সেটা আপনাদের দিতে পারো, আমরা এমনি নিতে রাজি আছি। তো তখন বলে আচ্ছা ঠিক আছে, আমার তরফ থেকে আমি কিছু তোমাদেরকে দিব। সে আমাদেরকে টার্কিশটি দিল, আর এটার জন্য কোনোই চার্জ করেনি। আচ্ছা
তারপরে এলো আমাদের ডেজার্ট বাকলাভা। আমরা দুটো অর্ডার করেছিলাম, আর এটা স্পেশালিটি হলো তারা এটা এখানে মেক করে না, সরাসরি টার্কি থেকে নিয়ে আসে, আর এটা ওরা সার্ভ করে গোট মিল্ক আইসক্রিম দিয়ে। ওর ঘোরানো দেখে আমরা কেউ বুঝতেই পারিনি যেটা আইসক্রিম। আমার হাজব্যান্ডও বলছিল এটা গোট চিজ। তারপরে আবারও আমার সাথে আরেকটু জোক করলো, একটু প্রস্তুত হয়ে গিয়েছিলাম। তো সে বললো সব কিছু রেডি করার পরে যে কাউকে একটা বাইট দিবে, তো আমার ভাস্তা বললো সে নেবে। তো বললো যে না, ছেলেদের দিবে না, মেয়েদের দিবে, তো আমাকে দিল। যদি কেউ এখানে আসেন আমি সাজেস্ট করবো বাকলাভাটা নিতে, ভীষণ মজার বাকলাভাটা এবং অন্যরকম একটা স্বাদ। এই রেস্টুরেন্টের লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইয়র ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি প্লিজ সাবস্ক্রাইব। অবশেষে চলে যাওয়ার পালা। এই ছিল আমাদের নুসরাতে খাওয়ার অভিজ্ঞতা। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আবারও দেখা হবে। আর সে পর্যন্ত মায়ামি সিস্টার্সের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।